আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে কোনো সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনার ছবি সেট করবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। যে কোনো সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি সেট করার জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা যদি প্লে স্টোর গিয়ে সার্চ করেন ডিজাইনার টুলস প্রো, তাহলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর এইরকম আসবে। তারপর এখান থেকে মোকআপ ওভারলে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাও এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে পিকচারটি দিয়ে এটি করতে চান সেই পিকচারটি এখান থেকে নেবেন। তো পিকচারটি নেওয়ার পর এখান থেকে সেটিং এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অপাসিটি এটি 100% করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তারপর এখান থেকে মোকআপ ওভারলে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনারা খুঁজে বের করবেন এই অ্যাপসটা কোথায়, তারপর এই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশনটি অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন, এবং এখান থেকে যদি আমরা বের হয়ে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো আমরা যে কোনো অ্যাপসের ভিতরেই যাই না কেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ছবিটি থেকে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনারা মেসেঞ্জারে যান তো সব অ্যাপসের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনার ছবিটি থেকে যাবে। এখন এই এটা যদি আপনারা বন্ধ করতে চান তাহলে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। তারপর এখান থেকে মোকআপ ওভারলে এখানে এই অপশনটি যে অন আছে এটি অফ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেটিংয়ে ক্লিক করে যদি আপনারা যদি অপাসিটি একটু কমিয়ে দেন তাহলে কিন্তু আপনারা আরও ভালো বুঝতে পারবেন আপনাদের লেখাটা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।